বড় সাউন্ড বক্স দিয়ে মানুষজন পার্টি করতেছে, অন রিপিট এটা দিয়ে গাইতেছে, আর ইয়ার মধ্যে ট্রলারের মধ্যে নাচতেছে। বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধুইরা নামাস। ওটার পর তোমার ক্যারিয়ারে পয়েন্ট ছিল লোকাল বাস। এক সময় এক একটা গান আমার খুব মাথার মধ্যে ঘুরে। রিসেন্টলি আমার যাই না, অনেক দিন হয়ে গেছে গানটা, তারপরও সুনিধি সন্ধ্যাতারা গানটা আমার মাথার মধ্যে খুব ঘুরে সারাক্ষণ। হ্যাঁ, বিটটা ভেরি ক্যাচি। তুমি তুমি একটু দুইটা লাইন শোনালে মনে হয় মনে পড়বে। আমি নতুন করে আবার শুনছি ওর একটা গান, আমার খুব পছন্দের, লোকাল বাস। লোকাল বাস ওখানে বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধুইরা নামাস। বন্ধু তুই লোকাল বাস, ওই গানটাকে আমি এত পারফর্ম করছি জানো, মানে এত তুমি হলো থেকে শুরু করে সব অকেশনে তুমি এটা করছো। আমি আমি ধরো বিভিন্ন কর্পোরেট শোজ বলো, বড় বড় কনসার্ট বলো, টিভি চ্যানেল বলো, নর্মাল আমার নিজেদের ফ্রেন্ডদের হলুদ বলো, বিয়ে শাদী বলো, এতবার আমি নাচছি, কেউ যখন লোকাল বাস বলে আমি পিছনে তাকাই, আমি তো শুনি নাই এই গান, আমি এরকম একটা বিহেভ করতে থাকি। মানে হয় না যে নিজের গান হলো ওটা শুনতে 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 কিংবা ওটাতে পারফর্ম করতে করতে নিজের মধ্যে একটা ইয়া চলে যে আন্না মানে যখন যখন আমরা গানটা শুটও করছিলাম না আপু, আমরা উই নেভার থট যে এটা এত ম্যাসিভ হিট একটা সং হবে। মানে আমরা যখনও আমি যখন ফার্স্ট কার্ড দেখতেছি চিন্তা করতেছি, আচ্ছা এখানে এত আমরা কথা বলতেছি, গান কই, নাচ কই, শুরুতে অনেক কথা, এটা কি মানুষ পছন্দ করবে? মানুষ তো এই গল্প দেখতে দেখতেই গান গান পর্যন্ত যাবে না। মানে এরপরে ওই গানটাও তোমার একটা টার্নিং পয়েন্ট ছিল না? ওটার পর তোমার ক্যারিয়ারে পয়েন্ট ছিল লোকাল বাস। তো আমার মনে আছে এরকমই একটা কোরবানি ঈদের সময় গানটা রিলিজ হয়েছিল। তো আমাকে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড পুরান ঢাকায় থাকে, বিকালবেলা ফোন দিয়ে বলে, টয় আমি বিরক্ত হয়ে গেছি, সকাল থেকে এই বিকাল পর্যন্ত কন্টিনিউয়াস তোর গানটা মাইকে বাজতেছে। রিয়েলি বলে হ্যাঁ। এরপরে আমাকে ওই দিন সন্ধ্যায় একটা আমার ভাইয়া বড় ভাই আমাকে পাঠাইলো তুরাগ নদীর ওই সাইডে, যে ইয়া আছে না ট্রলারগুলোর উপরে, ওখানে বড় সাউন্ড বক্স দিয়ে মানুষজন পার্টি করতেছে, অন রিপিট, হ্যাঁ ডিজে রিপিট, অন রিপিট এটা দিয়ে গাইতেছে, আর ইয়ার মধ্যে ট্রলারের মধ্যে নাচতেছে। দেন তারই কিছুক্ষণ পরে আমেরিকা থেকে আমাকে একজন ভিডিও করে পাঠাইলো, ওখানে বেঙ্গলি একটা রেস্টুরেন্টের মধ্যে সবাই ওই গানটা বাজায়, ওখানে রেস্টুরেন্টের ভেতরে নাচতেছে। সো এইরকম মানে এত কিছু পাচ্ছিলাম আমি না, বুঝতেছিলাম না রিয়েলি এত হিট। আসলে তোমার তোমার এটা আসলে খুব পপুলার একটা সং ছিল।